প্রত্যেক দিনকার মতন আবার আপনাদের সকলের সামনে আমি হাজির আপনাদের সুমন নিয়ে দারুণ দারুন দারুন আর আপনারা আমার সাথে রয়েছেন বরাবরের আমার শুভাকাঙ্ক্ষী চলুন তাহলে শুরু করি আচ্ছা আইফোন আইফোন সিরিজ আসছে আইফোন সিক্সটিনের সাথে আইফোন সিক্সটিন প্রো সিরিজও পাবো বাট কথা হলো আইফোন সিক্সটিন দেখতে কেমন হচ্ছে অ্যাকচুয়ালি তেমন কোনো চেঞ্জ হবে না এবার আইফোন সিক্সটিন ওই আইফোন এক্স এর মতনই দেখতে হবে যদিও আমরা শুনতে পাচ্ছিলাম আইফোন টুয়েলভ এর মতন দেখতে হবে বাট না আবার এই আইফোন সিক্সটিনে ব্যাটারি এবার অনেক বেশি ভালো হচ্ছে ক্যামেরাও এবার রিভার্ম করছে অ্যাপেল তবে ব্যাটারির ক্ষেত্রে যে বেস ভেরিয়েন্ট সেখানে নিয়ার অ্যাবাউট তিন হাজার পাঁচশো ষাট এমইচের ব্যাটারি থাকবে না মানে যারা অ্যাপেল ইউজার আইফোন ইউজার তাদের পক্ষে একদিন পুরোটা চালিয়ে দিবে অ্যাপ অ্যাপেলের যে আইফোন সিক্সটিন শুধু তাই না একটা আর ওই বাটনের কাজটা হলো ক্যামেরা ক্লিক করতে পারবেন মানে পিকচার ক্লিক করতে পারবেন তার সঙ্গে ভিডিও রেকর্ড সময় ওটা কাজে লাগবে আবার জুম জুম ইন আউট করতে পারবেন কাইন্ড অফ মোড গুলোকে ইউজ করতে পারবেন এত কিছু নিয়ে জাস্ট লাইক ডিএসএলআর আইফোন সিক্সটিন সিরিজ আসছে বেশ তাড়াতাড়ি আসছে আর তারপর দেখবো এগুলোর জন্য দাম কিরকম হয় আচ্ছা আপনারা জানেন রেডমি চুপি সারে ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে রেডমি এ মানে সেদিন কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আচ্ছা আপনারা ভ্যালেন্টাইন্স ডে তে আপনার ভ্যালেন্টাইনকে কি দিয়ে গিফট করবেন অবশ্যই কমেন্টস করবেন যাই হোক এই এ এই স্মার্টফোনটার যে পেছনের ক্যামেরা লে ওটা দুর্দান্ত করেছে অনেকটা লাভার মতন দেখতে লাগছে লাভাও এর আগে ওই রকমই ডিজাইনের ক্যামেরা সেট লঞ্চ করেছিল শুধু তাই নয় ওখানটাই আমরা তেরো মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবো বাট প্রসেসার কি থাকবে ওই ইউনিসক্সের বা ইউনিসক যেটাকে আমরা বলি তার টি আর এর সাথে পাঁচ হাজার এম ইচের ব্যাটারি থাকবে অ্যান্ড্রয়েড গো ভ্যারিয়েন্টের সঙ্গে আসবে যদিও এটা একদম বেস্ট স্মার্টফোন মানে যারা একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিতে চান তাদের জন্য এই সময় ইনফিনিক্স একটা স্মার্টফোন আনছে আপনাদের আমি অলরেডি এই ব্যাপারে বলেছি তবে ইনফিনিক্সের এই যে হট ফর্টি আই কতটা হট এটা আপনারা বলবেন ফিচার্স দেখে আর এটাও আন্ডার টেন মাধ্যমেই আসছে আবার এই স্মার্টফোনটাতে আমরা ইউনিশকের ওই এবং থার্টি টু ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারিও পাচ্ছি তো ওভারঅল আমি যদি এই স্মার্টফোনটার কথা বলি দেখতেও দুর্দান্ত লাগছে এবং এই স্মার্টফোনটা সকলের জন্য মানে বাজেট সেন্ট্রিক স্মার্টফোন সাত থেকে আট হাজারের মধ্যে আসছে ওয়েট যদি করতে চান করতে পারেন এই স্মার্টফোনটার জন্য আবার আরও একটা স্মার্টফোন যে স্মার্টফোনটা বাজেটে আসছে আর ওটা হলো মোটো বাবার মোটো কীর্তি মোটো জি জিরো ফোর তো মোটো জি সিরিজের এই স্মার্টফোনটাতে যে লেদার ফিনিশিং সেটাও আমরা দশ হাজারের নিচে পাবো এবং এখানটায় আমরা তেরো মেগাপিক্সেল বা ফিফটি মেগাপিক্সেল একটা ক্যামেরা পাবো নট অনলি দ্যাট পাঁচ হাজার এমইচের ব্যাটারিও পাবো এবার আপনি বলবেন তাহলে চিপসেট কি থাকবে ওই টি সিক্স জিরো সিক্স আর তার সঙ্গে নাইনটি এর রিফ্রেশ রেট যদি আমি পুরো টাকা সমাপ্ত করি তাহলে মোটোলা মোটো জি জিরো ফোর এই স্মার্টফোনটাও বেশ স্মার্টফোন মানে যারা একটা স্মার্টফোন কিনতে চান মোটামুটি একদম প্রাইমারি প্রাইসে তাদের জন্য এই স্মার্টফোনটা যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি ভিডিও কোথাও ভালো লেগে থাকে তাহলে আপনাদের ওই লাইকের মাধ্যমে আমার মন আরো চাঙ্গা হয়ে যায় আর অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না বন্ধু এবার কথা বলে নিব আর কিছু স্মার্টফোনের ওয়ান প্লাসের পক্ষ থেকে আরও একটা স্মার্টফোন দেখা যাচ্ছে যেখানে মানে বোঝাই যাচ্ছে যে পেছনের যে ডিজাইন ওটা একদমই আলাদা এবং এখানে গ্লসি ফিনিশিং এবং ম্যাট ফিনিশিং আমরা পাচ্ছি ক্যামেরা পাচ্ছি দুটো উইথ ফ্ল্যাশ এবং এই স্মার্টফোনটাতে আমরা মিডিয়াটেক ডাইমেনশিটির প্রয়েসারও পাবো এবং এই স্মার্টফোনে যে ব্যাটারি সেটাও পাঁচ হাজার এমএইচের হবে তবে কোনো অ্যালার্ট যে স্লাইডার সেটা পাবো না আমি কথা বলছি ওয়ান প্লাসের নট ফোর সম্পর্কে এবং এই স্মার্টফোনে এমলের ডিসপ্লেও থাকবে যদিও অনেকে বলছে যে এটা ওয়ান প্লাস নট সি থ্রি বা ফোর হতে পারে যাই হোক আমার মনে ডাকছে এটা ওয়ান প্লাস নট ফোর এবং এখানে ওয়ান টোয়েন্টি হার্সের একটা আমরা ফ্লুইড ডিসপ্লে পাবো তো অক্সিজেন ওয়েসের সাথে এই স্মার্টফোনটাও আসছে ক্যামেরাও তুখড়ই হবে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো সব মিলিয়ে একটা বাজেটে বাজি মাত করার মতন স্মার্টফোন ঠিক এই মুহূর্তে নিয়ে চারিদিকে হয়েছে নাথিং ফোন টু এ এক্সক্লুসিভ গ্লিপ লাইট থাকবে না আমরা আগে বলেছিলাম আমাদের নিউজে আমরা এটাও বলেছিলাম যে এই স্মার্টফোনে আমরা ফাস্ট চার্জিং বা ওয়ারলেস চার্জিং টাও মিস করব এটাও ঠিক তবে এবারও ট্রান্সপারেন্ট লুকস লাইক দেখা যাচ্ছে কালার থাকবে দুটো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চিপসেট থাকছে মিডিয়াটেক ডাইমেনশটি সেভেন টু জিরো জিরো আলট্রা ফিফটি মেগাপিক্সেলের ডুয় ক্যামেরা এবং পাঁচ হাজার এমইচ ব্যাটারি সঙ্গে এখানটায় আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো তো যদি ওভারঅল আমরা কথাটা বলি যে ওয়ান প্লাসের সরি মানে আমাদের নাথিং এর যে নাথিং ফোন টু এ এই স্মার্ট কি নেওয়ার মতন অবশ্যই কারণ সামনেও থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে তো ওভারঅল যদি গ্লিপ ডিজাইন ছাড়া আমরা দেখি ওয়্যারলেস চার্জিং ছাড়া যদি আমরা দেখি তো ভালো লুক দেখাবো আপনাদেরকে রিয়েলমির একটা আপকামিং স্মার্টফোন সম্পর্কে এবং এটি হলো একটা ট্রান্সপারেন্ট স্মার্টফোন রিয়েলমি টুয়েলভ প্রো বা প্রো প্লাসের একটা ট্রান্সপারেন্ট ডিজাইন দিয়ে আসবে বেশি কিছু জানা যায়নি মিডিয়াটেক ডাইমেনশনির প্রয়াসার থাকবে তবে দেখতে কিন্তু সুপার লাগছে ভেতরের অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি না ওই স্মার্টফোনের এবং এই স্মার্টফোনে রাউন্ড শেপে এবার ক্যামেরা অতটা আমরা দেখতে পাচ্ছি না টেলিস্কোপ লেন্স এতেও থাকবে তো রেডমি টুয়েলভ প্রো বা প্রো এর ট্রান্সপারেন্ট লুক দিয়ে আরও একটা স্মার্টফোন আনছে আমাদের রিয়েলমি দেখা যাক কত দামে তারা লঞ্চ করে কত তাড়াতাড়ি আসে রিয়েলমি যখন কথাই বলছি তাহলে রিয়েলমি টুয়েলভ প্লাস সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই এই স্মার্টফোনটা বাজেটে আসছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ডের নিচে মেবি অফার দিয়ে পনেরো থেকে ষোলো হাজারে এখানেও আমরা কার্ড ব্যামলের ডিসপ্লে পাবো ওয়ান টোয়েন্টি হার্স এর রিফ্রেশ রেট মিডিয়া টেক ডাইমেনশনটি ওয়ান জিরো এইট জিরো পাবো ক্যামেরাও পাবো বেশ ভালো নিয়ার অ্যাবাউট মেগা পিক্সেল সামনে 16 মেগা সেলফি পাঁচ হাজার এম ব্যাটারি ডলবি বি সাউন্ডও থাকবে তো এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি এবং এই স্মার্টফোনটা বাজেটে বাজিমাত করবে কার্ড ব্যামলের ডিসপ্লে দিয়ে আন্ডার টোয়েন্টি থাউজেন্ডে আসছে আগামী মাসে হয়তো আমাদের লাস্ট আপডেট স্যামসাং স্যামসাং এর এ ফিফটি ফাইভ এবং এ থার্টি ফাইভ এই দুটি স্মার্টফোনই আসছে মার্চ মাস নাগাদ এবং শোনা যাচ্ছিল টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে না ফর্টি ফাইভ ওয়াটের এ ফিফটি ফাইভ এ বাট নাও ইটস কনফার্ম যে টোয়েন্টি ফাইভ ওয়াটেরই ফাস্ট চার্জিং এখানটা প্রোভাইড করবে তারা এক্সাইন হাউসের পাবো আমরা ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে পাবো এবং সেইখানটায় সুপার অ্যামলের যেটা বলে তারা ডিজাইন একটু অন্যরকম হবে জাস্ট লুক লাইক এস টোয়েন্টি ফোর সিরিজ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাবো নট অনলি দ্যাট ডুবল স্পিকার ডলবি অ্যাটমস থাকবে এবং আরও একটা জিনিস পাঁচ হাজার এমইচের ব্যাটারি থাকবে ক্যামেরাও থাকবে এবং ইনফিনিটি ও ডিসপ্লের সঙ্গে তো এই স্মার্টফোনটাও থার্টি ফাইভ থাউজেন্ড ইন্ডিয়াতে প্রাইস হবে আমার ওপার বাংলায় এটার দাম চল্লিশ হাজার ছাড়িয়ে যাবে তো অনেক স্মার্টফোন আছে স্যামসাংয়ের এই স্মার্টফোনটা নিতেই হবে আমি বলবো না তো ওয়েট করা যাক প্রাইসের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আরো একবার হাজির হব তো বিদায় দেন ভালো থাকুন